আর আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি ওয়ার্ডপ্রেসের বাংলা ভিডিও টিউটোরিয়ালে তো আজকের পর্বে আমরা দেখব যে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে অ্যাপেরিয়েন্স মেনুর কাজ তো অ্যাপেরিয়েন্স মেনুর কাজ একটু ব্যাপক তো প্রথমে আমরা ড্যাশবোর্ডে প্রবেশ করি লোকাল হোস্ট স্ল্যাশ আর আর ফাউন্ডেশন স্ল্যাশ ডাব্লিউপি অ্যাডমিন এখানে লগ ইন করতে হবে জন এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগইন করলাম তো অ্যাপেরেন্স মেনু আসলে এখান থেকে থিম ব্যবহার করা বিভিন্ন উইজেট ব্যবহার করা এইগুলো থিমের অপশন থাকলে ব্যবহার করা এগুলো মেনু ব্যবহার করা তো এইগুলো তো থিমটা কি থিমটা হচ্ছে আমার সাইটের যে ডিজাইনটা সেটাই একটা থিম তো ওয়ার্ড প্রেসের জন্য বিভিন্ন থিম ডাউনলোড করার সাইটের ঠিকানা হলো ওয়ার্ড প্রেসের যে থিম ডাইরেক্টরি সেটা ঠিকানাটি লিখে নেবেন ডাব্লিউ 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 ডট ওয়ার্ডপ্রেস এর স্ল্যাশ থিমস থিম ডাউনলোড করার ঠিকানা হচ্ছে এটা এই ঠিকানাতে গেলে আপনি বিভিন্ন রকম ওয়ার্ডপ্রেসের থিমগুলো দেখতে পারবেন এখান থেকে আপনি সয়েস করে ডাউনলোড করতে পারবেন তো এছাড়াও বিভিন্ন জায়গায় থিম পাওয়া যায় গুগল সার্চ করে বিভিন্ন থিম পাওয়া যায় তো সেগুলো আমরা পরে দেখব এখন আমরা দেখি যে ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরি থেকে আমরা থিম ডাউনলোড করে এবং সেটি ব্যবহার করতে পারি তো এখানে দেখুন সবচাইতে জনপ্রিয় যে থিমগুলো সেগুলো এখানে দেখায় এবং নিউ থিম ডেটা যেটা নতুন আসা থিমগুলো এখানে শো করে তারপর এখানে রিসেন্টলি আপডেটেড এক একটা থিমের এক এক রকম ভার্সন থাকে এ একটা যেরকম 1.06 এটা একটা ভার্সন এটা 1.07 হলে আপডেট তালিকায় আবার চলে আসবে তো আপনি এখান থেকে বিভিন্ন ট্যাগ অনুযায়ীও থিম পেতে পারেন বিভিন্ন ট্যাগ বলতে সাদা রঙের থিম চাচ্ছেন আপনি এখানে হোয়াইট লিখে সার্চ দিবেন সাদা রঙের থিম চলে আসবে তো আমরা নতুন আশা থিমগুলোই প্রথমে দেখি নিউ এস থিম এখানে ক্লিক করলে নতুন আশা থিমগুলো দেখা যাবে তো থিমগুলো এখান থেকে ডাউনলোড লিংকে ক্লিক করলে সরাসরি জিপ ফাইল একটা ডাউনলোড হবে এই ডাউনলোড হওয়া থিমটা আমাদের ব্যবহার করতে হবে তো আমি প্রথমেই এখানে নিউ থিম আসা থিম দেখছি তো এখান থেকে যে একটা থিম আমরা এখান থেকে ডাউনলোড করব তো ডাউনলোড করার আগে আপনি চাইলে থিমটা আপনার ব্লগে ইনস্টল করলে কেমন হবে এটা আপনি দেখতে পারবেন তো এখানে স্মার্ট বীজ নামে একটা থিম আছে এই থিমটা আমি এখানে ক্লিক করি এখানে ক্লিক করলে থিমটার পেজ ওপেন হবে এখানে থিমের পেজে দেয়া থাকবে যে এই থিমটার কী কী অপশন আছে থিমটার সম্পর্কে বর্ণনা দেওয়া থাকবে এবং আপনি যদি প্রিভিউ দেখতে চান তাহলে প্রিভিউয়ের এখানে ক্লিক করবেন ক্লিক করলে আপনার দেখাবে যে এই থিমটা আপনার ব্লগে ইনস্টল করলে কেমন লাগবে এটার ড্রপডাউন মেনু সাপোর্টেড তারপরে এটার উইজেট তারপরে পোস্টের মানে সব ব্যাপারগুলো এখানে দেখা যাবে যে এখানে কেমন দেখা যাবে তো আমি যদি মনে করি যে এই থিমটা আমার পছন্দ হয়েছে বা এই থিমটা আমি ডাউনলোড করে ব্যবহার করব তো সেই ক্ষেত্রে ডাউনলোডে ক্লিক করতে হবে ডাউনলোডে ক্লিক করলে আপনার এই থিমটি ডাউনলোড হবে তো থিম ফাইল খুব একটা বেশি সাইজে থাকে না এটা ডাউনলোড হতে খুব একটা সময় লাগার কথা না দেখুন আমার জিপি ইন্টারনেট দিয়েই পাঁচ ছয় সেকেন্ডে একটা থিম আমি ডাউনলোড করতে পারছি তো ডাউনলোড করার পর এই থিমটা আমার ওয়ার্ড প্রেসেস যে ফোল্ডার আছে আমার সেই ফোল্ডারে এই থিমটাকে এক্সট্র্যাক্ট করতে হবে তো ওয়ার্ডপ্রেসের ফোল্ডারে যাওয়ার জন্য প্রথমে এটা তো জানেনি মাই কম্পিউটারে গিয়ে সি ড্রাইভে আপনার যে লোকেশনে ওয়ার্ডপ্রেস ইনস্টল আছে সেই লোকেশনে যেতে হবে তো আমি লোকাল ডিস্ক সি তারপরে ওয়াম্প এরপরে ডাব্লিউ 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 যে ফোল্ডারে আমি কাজ করছি আর আর ফাউন্ডেশন এটা এবং এখান থেকে আপনাকে যেতে হবে ডাব্লিউপি কন্টেন্ট এরপরে থিমস এই ফোল্ডারটি হলো আপনার থিমের ফোল্ডার এইখানে আপনার যে ডাউনলোড করা থিমটি সেই থিমটির মধ্যে একটি ফোল্ডার থাকবে অনেক সময় ফোল্ডার থাকে না সেই ক্ষেত্রে থিমটি আপনি এখান থেকে নতুন একটি ফোল্ডার করে নিতে পারেন করে তারপরে এই ফাইলগুলো নিতে পারেন তো এখানে যেহেতু ফোল্ডার করা আছে এই ফোল্ডারটা টান দিয়ে ধরে এখানে টান দিয়ে ধরে আপনি এখানে রাখবেন তো এটাকে বলে এক্সট্রাক্ট করা তো এক্সট্রাক্ট যখন আমরা করব তখন এই থিমটি আমরা ড্যাশবোর্ডে দেখতে পারবো তো এবার ড্যাশবোর্ডে দেখার জন্য অ্যাপিরিয়েন্স থেকে থিমে ক্লিক করতে ওইখানে থিমের ফোল্ডার রাখা মানে এখানে থিমটা শো করা তো অ্যাপিরিয়েন্স থেকে যখন থিমে শো করবে তখন এখান থেকে আমরা বিভিন্ন থিম দেখতে পারবো তো এখানে দেখুন এই থিমটি চলে এসেছে তো এই থিমটি যদি আমি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে অ্যাক্টিভেটে ক্লিক করবো আর আমি যদি দেখতে চাই যে থিমটা ব্লগে কেমন দেখাবে প্রিভিউ ক্লিক করলে এই থিমটা এখানেই প্রিভিউ দেখা যাবে যে থিমটা এরকম লাগবে মানে আপনার ব্লগ অনুযায়ী দেখাবে এখানে আপনার পোস্ট দেখাবে তো এইগুলো তো আমি যদি এটা ব্যবহার করতে চাই অ্যাক্টিভে ক্লিক করব আর ক্রস করতে চাইলে এখানে ক্লোজে ক্লিক করলে এটা চলে যাবে তো এখান থেকে আমি এই থিমটা অ্যাক্টিভ করি তো তার আগে আপনাদের বলে রাখি যে থিম ইনস্টল করার এখানে আরো কয়েকটি পদ্ধতি আছে যে আপনি ইনস্টল থিমে যদি চান ইনস্টল থিমে গেলে এখান থেকে আপনি ওয়ার্ডপ্রেস ডট অর্ক থেকে থিম সার্চ করে ইনস্টল করতে পারেন আমরা যেরকম ওয়ার্ডপ্রেস ডট অর্ক থেকে ডাউনলোড করে সেটা রাখলাম তো আপনি চাইলে এখান থেকেও থিম সার্চ করতে পারেন যেখানে আমি যদি এখানে রেড দিয়ে সার্চ করি রেড দিয়ে সার্চে ক্লিক করলে শুধুমাত্র লাল রঙের থিমগুলো শো করবে তারপর এখানে যে বিভিন্ন কালার আছে আপনি কত কলমের থিমস আছেন কলমটা সিলেক্ট করে দিবেন উইড আপনি ফিক্সড উইড চাচ্ছেন না ফ্লেক্সিবল উইড চাচ্ছেন এইগুলো ফিচার যে কী কী সুবিধা আপনার থিমে সাপোর্ট করতে হবে এগুলো তো আমি এখানে রেড দিয়ে সার্চ করছি রেড লাল রঙের থিমগুলো শো করার কথা তো এখানে দেখুন যে থিমগুলো আসলে শো করছে তো লাল রঙের ট্যাগে হয়তো লাল রঙের থিম নেই অন্য রঙের থিম আছে তো এইভাবে আপনি ওয়ার্ডপ্রেস ডট অর্গ থেকে থিম আপনার ব্লগে দেখতে পারেন তো এইগুলো যদি আপনি ব্লগে ইনস্টল করতে চান সেক্ষেত্রে সিম্পলি ইনস্টলে ক্লিক করলে আপনার থিমটি ইনস্টল হয়ে যাবে তো আমরা যেই থিমটি ইনস্টল করেছি সেই থিমটি এখন যে থিমটি ডাউনলোড করেছি সেটি এখন অ্যাক্টিভ করবো তো অ্যাক্টিভ করার জন্য অ্যাক্টিভে ক্লিক অ্যাক্টিভে ক্লিক করার পরে আপনার থিমটি আপনার ব্লগে অ্যাক্টিভ হয়ে যাবে এরপর আপনি আপনার সাইট রিফ্রেশ করলে অর্থাৎ আমার যে এই যে এখানে এখানে এসে জাস্ট রিফ্রেশ করতে হবে রিফ্রেশ করলে আপনার দেখা যাবে যে আপনার ওই ওই থিমটি আপনার ব্লগে সেট হয়ে গিয়েছে তো এখানে দেখুন এই থিমের কিছু অপশন আছে যে লোগো আপনি এখান থেকে লোগো সেট করতে পারবেন এখান থেকে যে লোগোর ইমেজটা সেই ইমেজটা সেট করতে পারবেন তারপরে এখানে টপ মেনু যেটা আছে আপনি চাইলে এখান থেকে টপ মেনুটা এখানে দিয়ে দিতে পারেন যে মেনু হাইড অল পেজ অর্থাৎ হাইড হয়ে যাবে এগুলো আসলে নির্ভর করে যে এক একটা থিমের এক এক রকম অপশন থাকে এক একটা থিমের এক এক রকম অপশনের আপনার ইয়া থাকে মেনু থাকে অপশন এগুলো বলা হয় থিম অপশন যে থিমের সেটিংগুলো এভাবে দেয়া থাকে সব থিমে থাকে না কয়েকটা থিমে দেখবেন যেরকম থাকে তো এইভাবে আমরা বিভিন্ন থিমগুলো ইনস্টল করতে পারি বিভিন্ন থিমে এভাবেই ইনস্টল করা হয় আর তারপরে যে অপশনটি আছে যে মেনুর যে উইজেট অপশনটি আছে তো দেখুন এখানে থিমের এখানে এই থিমটি আপনার থিমটি উইজেট সাপোর্ট করে কি না উইজেটে গেলে আপনি দেখতে পারবেন যে আপনার থিমটি কতটি উইজেট সাপোর্ট করে এখানে আমরা যে অংশটুকু দেখছি এটি একটি পোস্ট এই যে ডানে যে অংশটুকু দেখছি এটি একটি উইজেট তো এখান থেকে আপনি উইজেট দিতে পারেন যে সাইড এখানে এই আমাদের এই থিমটি একটি উইজেট সাপোর্ট করে তো এখান থেকে উইজেট নেওয়ার নিয়ম হলো যে অ্যাভেলেবেল উইজেটে আপনি দেখতে পারবেন যে আপনি আপনার থিমে আপনার ওয়ার্ড পেসে কতটি উইজেট ব্যবহার করতে পারবেন তো এক একটা উইজেটের কাজ এক এক রকম তো আমি কিছু কিছু আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখানে দেখুন যে প্রথম থেকে আসি যে আর্কাইভস আর্কাইভসে গেলে আর্কাইভ নামের একটি উইজেট এখানে উইজেটের একটা শিরোনাম দিতে হবে তো আমি দিলাম এবার সেভ করতে হবে এটিকে সেভ করলে দেখবেন এই একটি চাকা করবে এবং সেভ হয়ে যাবে এরপরে আপনি আপনার সাইট রিফ্রেশ করে দেখুন যে বারে আর্কাইভস নামের কোনো উইজেট আসছে কিনা এই যে এখানে খেয়াল করুন যে আর্কাইভস নামের একটি উইজেট এসেছে তো এখান থেকে আরকাইভের আর্কাইভ কি রকম হবে যে আর্কাইভ অর্থ হচ্ছে আসলে আপনার 2012 সালের এপ্রিল মাসে আপনি কতটি পোস্ট করেছেন সেটা তালিকা যদি ভিজিটরদের দেখাতে চান সেই ক্ষেত্রে আর্কাইভ ব্যবহার করতে পারেন তো আপনি আর্কাইভ চাইলে শো পোস্ট কাউন্ট যদি সিলেক্ট করে দেন তাহলে এখানে শো করবে যে আপনার 2012 সালে কতটি পোস্ট করা হয়েছে সেটা যে যেরকম এখানে এক একটি শো করছে এতটা আমার 2012 সালের এপ্রিল মাসে একটি পোস্ট করা হয়েছে তো ড্রপডাউন যদি চান তাহলে একটা ড্রপডাউন মেনু হিসাবে আসবে এখান থেকে ড্রপডাউন সিলেক্ট করলে ওখানে দেখা যাবে যে ওইগুলো চলে আসছে এই যে সিলেক্ট মান্থ এখানে দিলে ওই মাসের আর্কাইভসটি আপনার শো করবে যে আর্কাইভস ফর এপ্রিল দু হাজার বারো তো এইভাবে আমরা সেট করতে পারি উইজেট তো ক্যালেন্ডার ক্যালেন্ডার হচ্ছে ওয়ার্ড ডিফল্ট আরেকটি উইজেট যেখান থেকে ক্যালেন্ডারের মাধ্যমে ভিজিটররা দেখতে পারবে ক্যালেন্ডারের হয়েছে তো এখানে আমি আবার রিফ্রেশ করলাম রিফ্রেশ করলে দেখুন একটি ক্যালেন্ডার চলে এসেছে এটি আসলে এক এক রকম থাকে এই ক্যালেন্ডারটি এখানে চিকন করে আসছে আরেকটি থিমে একটু মোটা করে আসবে এরকম তো এখানে মানে যেই ডেটে আপনি পোস্ট করেছেন সেই ডেটে কার্সার নিলে দেখা যাবে যে কোন পোস্টটি আপনি করেছেন যেরকম আমি ছাব্বিশ তারিখে এপ্রিল মাসের এখানে কিন্তু আমি এপ্রিল মাসের তারিখে করেছি তো এটা দেখাবে তো একইভাবে কাস্টম মেনু আপনি মেনু তৈরি করে তো মেনুর অপশনে গেলে আমরা ওটা বুঝতে পারবো তো এখানে দেখুন যে পেজেস যে আপনার পেসের পেজের তালিকা যদি ডানে শো করাতে চান রিসেন্ট পোস্ট যে সাম্প্রতিক পোস্ট করা যদি শো করাতে চান এখানে রিসেন্ট পোস্ট যদি আমি এখানে সাম্প্রতিক করা পোস্টগুলো শো করাতে চাই সেক্ষেত্রে আমাকে এখানে রিসেন্ট পোস্ট উইজেট ব্যবহার করতে হবে এখানে দেখুন রিসেন্ট পোস্ট উইজেট চলে এসেছে তো এইভাবে উইজেটগুলো ব্যবহার করা হয় আপনি যদি কোনো উইজেট ব্যবহার করা বাদ দিতে চান সেক্ষেত্রে আপনি এটা টান দিয়ে ধরে এখানে ছাড়লে ডিএকটিভ হয়ে যাবে এবং নিচে দেখুন যে ইন উইজেট নামে আরেকটি অপশন আছে তো এখানে ইন উইজেটের কাজ হচ্ছে যে আপনি চাচ্ছেন যে যে রিসেন্ট পোস্টের টাইটেল এবং এই সেটিংগুলো একই থাকবে কিন্তু আপনি এটা পরে ব্যবহার করবেন সেক্ষেত্রে এটা টান দিয়ে ধরে আপনি ইন উইজেটের মধ্যে এটা রেখে দিতে পারেন যে পরবর্তীতে এটার সেটিং একই থাকবে কিন্তু আপনি পরবর্তীতে এটা টান দিয়ে ধরে আবার ব্যবহার করতে পারবেন অর্থাৎ অ্যাভেলেবেল উইজেট হচ্ছে আপনার যে উইজেটগুলো আপনি ব্যবহার করতে পারবেন সেগুলোর তালিকা এবং সাইট নিচে ইন উইজেট হচ্ছে আপনি একটি উইজেট সেটিং করে রেখেছেন কি কি হবে নাম দিয়ে রেখেছেন এগুলো যদি সেভ করা অবস্থায় ডিএক্টিভ করে রাখতে চান সেক্ষেত্রে ইনঅ্যাক্টিভের মধ্যে এটা রেখে দেবেন তো এটা হচ্ছে ওয়ার্ড থিম এবং উইজেটের কাজ তো আগামী দিন আমরা দেখব মেনু এবং এডিটরের কাজ তো সে পর্যন্ত আজকে আগামী টুইটারদের আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্তই শেষ করছি ধন্যবাদ সবাইকে